রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফেরত পাওয়া গেছে আরো প্রায় $44 লাখ। শুনানিতে জানিয়েছে ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। তদন্ত শেষে আদালতের রায়ের পরই টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব বলছেন আইন বিশেষজ্ঞরা। ফিলিপাইন সরকারেরই দায়িত্ব ফৌজদারি অপরাধের তদন্ত করা এবং যারা দোষী আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তারা যে লাভবান হয়েছে সেই টাকাগুলো উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেয়া। ইনভেস্টিগেশনের পরে যদি রিপোর্ট হয় সেই রিপোর্ট হয়তো দেখানো যাবে, তারপরে যদি ট্রায়াল হয় রায় দেখানো যাবে। তবে যেভাবে ইনভেস্টিগেশন চলছে আমি আশাবাদী যে টাকাটা পাওয়া যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর 44% সড়কেই নেই ফুটপাথ, প্রতিনিয়তই নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারীরা। পরিবহনকে গুরুত্ব দেয়াই অনিরাপদ হচ্ছে শহর, অভিমত বিশেষজ্ঞদের। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে উৎসবের আমেজ, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। বৃষ্টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলার উদ্যোগ সিলেট সিটি কর্পোরেশনের। দুর্যোগ মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতি না থাকায় আতঙ্কে জেলা প্রশাসন। এবং তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে মৌসুমি ফলের চাহিদা, দাম বেশি হলেও গরমের উত্তাপ কমাতে দোকানে ক্রেতাদের ভিড়। তৃতীয় দফায় আরও প্রায় $44 লাখ ফেরত দিয়েছেন ফিলিপিন্সের ব্যবসায়ী কিম অং। ফিলিপিন্স সিনেটের ব্লু রিবন কমিটির শুনানিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। এ নিয়ে $1 কোটি ফেরত দিলেন তিনি। ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ সময় সংবাদকে টেলিফোনে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে রিজার্ভের চুরি হয়ে যাওয়া অর্থ ফিরে পাওয়া যাবে। পাশাপাশি তিনি আরও জানান, ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিস DOJ এই অর্থ ফেরতের ব্যাপারে বাংলাদেশকে পুরোপুরি সহায়তা করছে। ঘটনার প্রায় আড়াই মাস পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ কিভাবে পাচার হয়ে কোথায় গেছে সে জট খুলতে শুরু করেছে। মঙ্গলবার ফিলিপিন সিনেটের ব্লু রিবন কমিটির শুনানিতে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল জানায় আরও প্রায় $44 লাখ ফেরত দিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় $1 কোটি ফেরত দিয়েছেন ওং। প্রতিশ্রুতি অনুযায়ী তার আরো প্রায় $54 কোটি ফেরত দেওয়ার কথা রয়েছে। আরো $1 কোটি 70 লাখ ফিলিপিন্সের অনিবন্ধিত মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের কাছে রয়েছে বলেও দাবি করেন কিম। এদিকে চুরি হওয়া অর্থ যে ফিলরেমেই ডলারে রূপান্তর হয়েছে সে সম্পর্কিত ব্যাংকিং রসিদ সিনেটের ব্লু রিবন কমিটিতে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। গেল 12 এপ্রিল ব্লু রিবন কমিটির পঞ্চম দফা শুনানিতে উঠে আসে জড়িত আরও বেশ কয়েকজনের নাম। জড়িতদের মধ্যে এখনও পর্যন্ত রয়েছেন RCBC-র জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতো, অ্যাঞ্জেলা তোরেস, RCBC-র আঞ্চলিক বিপণন কর্মকর্তা ব্রিগিত্তে ক্যাপেনা ও নির্বাহী সহসভাপতি রাউল তান, RCBC-র চেয়ারম্যান লরেন্সো তান, চীনা ব্যবসায়ী কিম ওং, ওয়েকাংজু, উইলিয়াম গো এবং ক্যাসিনো অপারেটর ডিং ও গাও। এছাড়াও রয়েছেন ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা এবং তার স্বামী মাইকেল কনকন বাতিস্তাও। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলেই চুরি যাওয়া টাকা ফিরিয়ে আনা যাবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেছেন, তবে তার আগে অবশ্যই দেশে তদন্ত শেষ করতে হবে। যদিও ব্যারিস্টার তানজিব উল আলম মনে করেন, জমাকৃত টাকা ফেরত আনতে বাংলাদেশের আইনে কোনো পদক্ষেপের সুযোগ নেই, জমাকৃত টাকা ফিলিপিন্সকেই বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে। টাস্কফোর্স যেটা বলেছে একটা কিছু দেখাতে হবে, হ্যাঁ সেটা দেখাতে গেলে আমাদের ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনের পরে যদি রিপোর্ট হয় সেই রিপোর্ট হয়তো দেখানো যাবে, তারপরে যদি ট্রায়াল হয় রায় দেখানো যাবে। তবে আমরা মানে আশ্বস্ত হতে পারছি যে টাকাগুলো ফ্রিজ আছে সে টাকাগুলো পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা আছে। অ্যান্টি মানি লন্ডারিং কমিটি, অ্যান্টি মানি লন্ডারিং অথরিটি ফিলিপিনে তদন্ত করছে। সো এই ওদের তদন্তে যে বিষয়টা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে ওই 4টা অ্যাকাউন্টে যে টাকাগুলো গেছে সেগুলো বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো গেছে। সুতরাং বাংলাদেশকে আর অন্য কোনো ফার্দার এভিডেন্স দিয়ে
প্রমাণ করার অবকাশ আছে বলে মনে হয় না। সরকারেরই দায়িত্ব ফৌজদারি অপরাধের তদন্ত করা এবং যারা দোষী আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তারা যে লাভবান হয়েছে সেই টাকাগুলো উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেয়া। রাজধানীর ফুটপাতে হাঁটতে গিয়ে প্রতিনিয়তই নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারীরা। আবার প্রায় অর্ধেক সড়কে ফুটপাতই নেই। এছাড়া প্রায় দুই তৃতীয়াংশ পায়ে হাঁটার পথ চলাচলের অনুপযোগী, ফলে বাড়ছে দুর্ঘটনা। বিশেষজ্ঞদের মতে নগর পরিকল্পনায় ফুটপাতকে গৌণ করে পরিবহনের বিষয়টি গুরুত্ব দেয়ায় অনিরাপদ হয়ে উঠছে শহর। ইসরাত জাহানের রিপোর্ট। হঠাৎ দেখলে মনে হবে কোনো হোটেল বা রেস্তোরাঁয় দুপুরের খাবার খাচ্ছেন সবাই, কিন্তু আসল ব্যাপারটা হলো ফুটপাত দখল করে খাবার বিক্রি হচ্ছে এখানে। ফুটপাত দখল করে চলছে নানা রকম ব্যবসা। বেশিরভাগ ফুটপাতই খাবারের দোকান অথবা ঝুপড়িঘর কিংবা নির্মাণ সামগ্রীর অস্থায়ী ঠিকানা। এমনকি ময়লার ডাস্টবিনও হয়ে যাচ্ছে ফুটপাত। আর দখলের পরও যেটুকু বেঁচে যাচ্ছে তার বেশিরভাগই ভাঙাচোরা। সড়ক পেরুলেই দোকানপাট বা ঘরবাড়ি, এই দুইয়ের মাঝে ফুটপাতের কোনো অস্তিত্ব নেই। এই অবস্থা ঢাকার প্রায় 44% সড়কের, আর 82% ফুটপাতের বেহাল দশার কারণে পথচারীর হাঁটাই দায় হয়ে পড়েছে। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হলেও আবার সুযোগ বুঝে শুরু হয়ে যায় বাণিজ্য। মোবিল গোড়াইলে উড়াই দেয়, ব্যাঙ্গালোর যায়, ঝামেলা তো অবশ্যই করে। এই যে ধরেন মোবিল গোড়া আছে, ব্যাঙ্গালোর দেয়, উড়ি কুয়ে লাভ নেই। বিশেষজ্ঞদের অভিযোগ, নগর পরিকল্পনায় নাগরিকদের হাঁটাকে প্রাধান্য না দিয়ে পরিবহনের বিষয়টি প্রাধান্য দেয়া হচ্ছে, ফলে ভুক্তভোগী হচ্ছে জনগণ বা পথচারী। আমাদের শহরটা আস্তে আস্তে এটাকে গাড়ি বান্ধব করা হচ্ছে, ব্যক্তিগত গাড়ির একটা বাজার তৈরি করা হচ্ছে। 20 লক্ষ টাকা যেখানে বাংলাদেশ ব্যাংক থেকে আগে নির্ধারণ করা ছিল গাড়ির লোন, সেটা 40 লক্ষ টাকা পর্যন্ত এখন দেয়া যাবে। এই যে এত সুবিধা, আপনি ভিআইপি রোড ঘোষণা করে দিচ্ছেন প্রাইভেট কারের জন্য, ওই রোডে অন্য কোনো গাড়ি চলবে না, তো সবকিছু তো গাড়ির জন্যই করা হচ্ছে। অভিযোগের জবাবে ঢাকা দক্ষিণের মেয়র জানান, বেদখল হয়ে যাওয়া ফুটপাত দখলমুক্ত করতে কাজ চলছে। চেষ্টা করে যাচ্ছি যে ফুটপাতগুলো যাতে মুক্ত করা যায়। খুব ডিফিকাল্ট, এখানে বিভিন্ন ধরনের মানুষ, স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে জড়িত থাকে, আমাদের চেষ্টার কোনো কমতি নেই। রাজধানীতে যদি কোথাও ফুটপাত না থাকে এরকম কোনো জায়গা যদি আপনার চোখে পড়ে আমাকে বলেন, আমি করে দেবো। একই সঙ্গে ফুটপাত পথচারী বান্ধব করতে পরিকল্পনা রয়েছে বলে জানালেন ঢাকা দক্ষিণের নগরপিতা। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। পারিবারিক কলহের জেরে রাজধানীতে নিজ শিশু সন্তানকে হত্যার অভিযোগ, মায়ের আত্মহত্যার চেষ্টা, স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ব্রিফ করছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্পেশাল এজেন্ট, সে এই তথ্যগুলো দিবে টাকার বিনিময়ে, এবং এই ক্ষতিগুলো তার এখানে জনাব সজীব ওয়াজে জয়ের বাসার নাম্বার, গাড়ির নাম্বার, গাড়ির মডেল, তারপর তার গতিবিধি কোথায় যাচ্ছে, কখন কোথায় যায় না যায়, এইগুলো সমস্ত তথ্য তারা সরবরাহ করবে এবং কিডন্যাপের সহায়তা করবে এবং হত্যাকাণ্ডের সহায়তা করবে। এই বিষয়টি তাদের তদন্তে বেরিয়ে আসে এবং এই তিনজনের সাথে এটার যে অর্থটা আসবে সেই অর্থ সিজার রিজবি আহমেদ সিজারের পর্যাপ্ত অর্থ নাই, সে তখন এই অর্থের জন্য আরো কারো কারো দ্বারস্থ হয়। এই দ্বারস্থ হওয়ার প্রক্রিয়ার ভিতরেই জনাব শফিক রহমান আমেরিকা যায় এবং তার সাথেও তাদের এই তিনজনের সহ আরেকজনের, আরেকজন প্রবাসী বাঙালি, চারজনের সাথে জনাব শফিক রহমানের একাধিক বৈঠক সেখানে অনুষ্ঠিত হয়। এটি তদন্তে বেরিয়ে এসেছে। পাশাপাশি এই তারা প্রাথমিকভাবে কিছু তথ্য, কিছু অর্থের বিনিময়ে সেই অর্থটা জনাব মাহমুদুর রহমানের, সেই তথ্যগুলো জনাব মাহমুদুর রহমানকে সেটি তারা সরবরাহ করেছে। রিজবি আহমেদ সিজার সে ফেডারেল এক্সপ্রেসের মাধ্যমে সেইগুলো পাঠিয়েছে, আর জনাব শফিক রহমানকে সে পরবর্তীতে এই তথ্যগুলো, এই সংক্রান্ত তথ্য, অর্থাৎ এই তথ্য হলো জনাব জয়ের বাসার ঠিকানা,
তার গাড়ির মডেল কোথায় কোথায় যায়, কখন তার সাথে লোক থাকে কিনা, অন্যান্য লোকজন থাকে কিনা, অর্থাৎ কোথায় তাকে কি অবস্থায় পাওয়া যাবে, এই সংক্রান্ত তথ্যগুলোই মাহমুদুর রহমান সাহেবের কাছেও পাঠায় ফেডারেল এক্সপ্রেসের মাধ্যমে, আর শফিক রহমানকে পাঠায় ওই প্রবাসী বাঙালি তার যে ইমেইলের মাধ্যমে তাকে পাঠায় পরবর্তীতে। তো এই অভিযোগে যেহেতু ওখানে তিনজনের ইতোমধ্যে সাজা হয়েছে, তারা অন্যান্য বিষয়ে, তারা শুধুমাত্র FBI তথ্য চুরি এবং এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে যে তিনজনকে তারা পেয়েছে সেই তিনজনের বিচার হয়েছে। সেইখানে বিচারে রবার্ট লাস্টিকের 5 বছর সাজা এবং 2 বছর সুপারভাইজড রিলিজ, অর্থাৎ রিলিজের পরেও তাকে সার্ভিলেন্সে রাখবে এই 7 বছর, আর এর বাইরে জোহানেস থ্যালারের 30 মাস, রিজবি আহমেদ সিজারের 42 মাস জেল হয়েছে। এবং এই রিজবি আহমেদ সিজার তার জবানবন্দিতে সেখানে বলেছে যে সে আসলে শফিক রহমানের সাথে তার পরিচয়ের সূত্র হলো তার বাবার ফ্যামিলি ফ্রেন্ড, এবং বাবাই তাকে ইন্ট্রোডিউস করে এখান থেকে অর্থ পাওয়া যাবে এই কাজের জন্য, $30,000 বা $40,000 যেটা পরিশোধ করা যাবে সেই এখান থেকে উনি কন্ট্যাক্ট উনার মাধ্যমে এটা কাজটা হবে বলে পরিচয় করিয়ে দেয়। এই কারণে আমরা এই মোহাম্মদুল্লাহ মামুন, অর্থাৎ রিজবি আহমেদ সিজারের বাবা, তাকে তার বিরুদ্ধেই মামলা করেছিলাম। পরবর্তীতে এই সংক্রান্ত তদন্তে এই সমস্ত তথ্য বেরিয়ে আসার কারণে জনাব শফিক রহমানকে আমরা গ্রেপ্তার করেছি, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি, আর মাহমুদুর রহমানকেও গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডের প্রেয়ার দেওয়া হয়েছে, সেটি আগামী 25 তারিখে সেটা শুনানি আছে। জনাব শফিক রহমান রিমান্ডে আসলে অনেক তথ্য দিচ্ছেন এবং উনি আমেরিকায় গিয়েছেন, তাদের সাথে বৈঠক করেছেন, এই সংক্রান্ত তথ্যগুলো উনি অলরেডি স্বীকার করেছেন, এবং সেই সাথে বেশ কিছু এইটার সাপোর্টিং কিছু কাগজপত্র ইতিমধ্যে আমরা তার যে হেফাজত সেটা থেকে আমরা অলরেডি কিছু কাগজপত্র জব্দ করেছি, আর বাকি কিছু কাগজপত্র এই সংক্রান্ত দলিল দস্তাবেজ সেগুলো, অর্থাৎ ডকুমেন্টারি এভিডেন্স, সেগুলো সংগ্রহের প্রক্রিয়া চলছে। আমরা তাহলে খুব সহজভাবে এটা বলতে পারি যে শফিক রহমান এই অপহরণের বিষয়টি এটি স্বীকার করেছে? হ্যাঁ, উনি মিটিংয়ের কথা স্বীকার করেছে, অর্থাৎ যারা অপহরণ করবে এবং তথ্যগুলো সরবরাহ করবে তাদের সাথে উনি একাধিক বৈঠকে ওখানে মিলিত হয়েছে, মানে শুধুমাত্র যোগাযোগ বাংলাদেশ থেকে করেছে সেটি নয়, উনি 2012 সালে একাধিক বৈঠক এবং তারিখ সহ আমরা সেই রেকর্ডগুলো পেয়েছি। আচ্ছা, একটা বিষয় ছবি নাও, এই তথ্যগুলো যে তারা প্রোপাগান্ডার জন্য ব্যবহার না করে তারা হত্যা কিংবা অপহরণের জন্য চেয়েছিল সেটা আপনারা কিভাবে নিশ্চিত? সেটা মাহমুদুর রহমান কি কারণে চেয়েছিল বা তার কাছে কি কারণে এসেছিল সে বিষয়ে আমরা এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করলেই তার কাছে কিছু তথ্য আছে অলরেডি, কিছু তার এই যে প্রোপাগান্ডার জন্য কারো বাসার ঠিকানা কিংবা গাড়ির মডেল কখন কোন বাসায় গেল এগুলো আসলে লাগে না, সেটা আপনারা সকলেই জানেন, সেটি যদি আমরা খুব মানে স্বাভাবিকভাবেই মানে এটা বোঝার জন্য আসলে খুব বেশি গভীর চিন্তা বা তার তত্ত্ব বোঝার দরকার নেই যে একটা মানুষের মুভমেন্ট কখন কে, এই সংক্রান্ত তত্ত্ব বাড়ির ঠিকানা এবং সেটি বাসা ভাড়া করা বাসা, এমন নয় যে নিজের বাড়ির ঠিকানা যে সে একটা বড় বাড়ি করেছে সেইটার ঠিকানা, সেটি নয়, একেবারেই তার ভাড়াটিয়া বাসার সংক্রান্ত তথ্য, ভাড়া করা বাসার সংক্রান্ত তথ্য, পাশাপাশি তার গাড়ির নাম্বার, এগুলো আসলে প্রোপাগান্ডার জন্য নয়, এগুলো অন্য কাজের জন্যই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। মানে তাদেরকে সরবরাহ করা হয়েছে এবং এর সঙ্গে বিএনপির আর কোন পর্যায়ের নেতা জড়িত আছে? এটি আসলে তদন্ত চলছে, এখন পর্যন্ত কিছু টাকা পয়সা প্রদানের যে বিষয়টি সেটি স্বীকার করেছে, বাট এক্স্যাক্টলি কত টাকা দেওয়া হয়েছিল এটা, কারণ এটা আমাদের বুঝতে হবে যে এই ষড়যন্ত্রের মানে মূল যে প্লেস অফ অকারেন্স সেটা হল আমেরিকা, তো সেখানে তদন্তকারী কর্মকর্তারা সেখানে সরেজমিনে তদন্ত গেলে হয়তো বা রিজবি আহমেদ সিজারকে জিজ্ঞাসাবাদ করতে
করতে পারলে, তারপর অন্য দুইজনের সাথে কথা বলার সুযোগ পেলে সেই বিষয়ে আমরা একটা মানে একেবারে নিশ্চিত একটা ধারণা পাবো, অর্থাৎ সুনির্দিষ্টভাবে বলতে পারবো ঠিক কত টাকা পে করা হয়েছিল এবং সেখানে কি কি ডকুমেন্ট সেটি মানে পাঠানো হয়েছিল। এটির তদন্ত চলছে, ওখানে আরো একজন প্রবাসী নেতার নাম বেরিয়ে এসেছে যে মূলত শফিক রহমানকে, সেও ওই বৈঠকে উপস্থিত ছিল এবং শফিক রহমানকে ওই জায়গাটা চিনিয়ে সে নিয়ে গিয়েছিল, সে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কারণ সে আমেরিকাতেই আছে, তার ব্যাপারে তদন্ত চলছে। হাইকমান্ড সাধারণত আমরা দেখেছি যে বিএনপির হাইকমান্ড নিয়ন্ত্রণ করে বিদেশ থেকে তারেক রহমান, এ পর্যন্ত আপনাদের যে তদন্ত তাতে কি তারেক রহমান জড়িত হওয়ার কোন তথ্য এসেছে? এটি একেবারে তদন্ত, যদিও মামলা হয়েছে গত বছর আগস্ট মাসে, কিন্তু তদন্ত খুব একটা এগুতে পারেনি কারণ এই বেশ কিছু মানে দলিল দস্তাবেজ ডকুমেন্ট সেটির স্বল্প মানে ইয়ে ছিল, সেগুলো আমাদের হাতে ছিল না, সেগুলো কিছু কিছু এসে পৌঁছেছে, আমরা অলরেডি দুইজন তিনজনকে শনাক্ত করেছি, এই দুইজনকে জিজ্ঞাসাবাদ কর, তার ভিতরে দুইজন একজন তো আমাদের রিমান্ডে আছে, আর একজনকে রিমান্ডে পেলে জিজ্ঞাসাবাদ করে আমরা হয়তো বলতে পারবো যে আর ঠিক কোন কোন পর্যায়ের, অর্থাৎ হাইকমান্ড বলতে কি মানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাকেই বোঝানো হয়েছে নাকি আরো কোনো লেভেলে সেটা তাদের সম্পৃক্ততা আছে সেটি তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষ হলেই আমরা আসলে বলতে পারি। আচ্ছা, একটা বিষয় সেটা হলো আপনারা বলছেন প্লেস অফ অকারেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে, এই ঘটনা অলরেডি বিচার হয়েছে, সেখানে তারা মূলত বিচার করেছে তাদের এফবিআই যে স্পেশাল এজেন্ট তাকেই বিচার করেছে সেই বিচারের অংশ হিসেবে, ফলে তাদের তদন্তটা ছিল যে তাদের তথ্য চুরি করেছে এবং তার যে পেশাগত দায়িত্ব সেই দায়িত্বের বাইরে গিয়ে সে কি কি কাজ করেছে এবং সেই কাজের সহযোগী কারা, এই বিষয়টা নিয়ে তারা তদন্ত করেছে, ফলে এই তদন্তের মানে অন্য যে পার্টটা পূর্ণাঙ্গ তদন্ত অর্থাৎ এই অপহরণ প্রচেষ্টা এবং হত্যা প্রচেষ্টা এই মামলাটির তদন্ত তারা শুধুমাত্র বিষয়টি তাদের ভিতরে সীমাবদ্ধ রাখার কারণেই এটার বিস্তারিত তদন্ত তারা করেনি। আমরা খতিয়ে দেখব যে এই ঘটনার সাথে মানে যে তিনজনের নাম বেরিয়ে এসেছে তারা ছাড়াও আর কেউ আছে কিনা, সেটা লন্ডনের কোনো যোগাযোগ আছে কিনা কিংবা বাংলাদেশের আরো কোথাও ঢাকার বাইরেও কোথাও যোগাযোগ আছে কিনা সেটিও আমরা তদন্তের সাথে, যেহেতু বিস্তারিত তদন্ত হচ্ছে এগুলো সবই ধীরে ধীরে বেরিয়ে আসবে। শফিক রহমানের গ্রেপ্তারের প্রসঙ্গটি সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে রাজস্থানের মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ব্রিফ করছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রায় 18,657 কোটি টাকার 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজস্থানের শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রকল্পটি হচ্ছে চট্টগ্রামের দুহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের ঘুমধুম সীমান্ত পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 18,034 কোটি টাকা। এতে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে প্রায় 5,495 কোটি টাকা। প্রকল্পে বৈদেশিক সহায়তা ধরা হয়েছে প্রায় 13,115 কোটি টাকা। আজকের সভা আমরা 8টি প্রকল্প অনুমোদন পেয়েছি, আমাদের প্রাকৃত ব্যয় হচ্ছে 18,697 কোটি টাকা, জিউবির পরিমাণ 5,495 কোটি টাকা, সংস্থার 646 কোটি টাকা আর প্রকল্প সাহায্য 13,115 কোটি টাকা। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর প্রবাসী অধ্যুষিত চাটখিল উপজেলার 9টি ইউনিয়নে এখন উৎসবের আমেজ।
সমর্থন আদায়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম নোয়াখালীর চাটখিল উপজেলার 9টি ইউনিয়ন। মার্কা সম্বলিত পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এলাকার প্রতিটি অলিগলি। দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। তবে একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আর একটিতে বিএনপি প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে 9টির মধ্যে 7টিতে চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামী লীগের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ভোটের টাইমে আসলে অনেক চেয়ারম্যান অনেক বহু রকম আশা থাকে, কিন্তু পরবর্তীতে এগুলো থাকে না, এগুলো কার্যকর করে না। আমাদের এলাকায় অনেক দরিদ্র লোক আছে, ক্ষুধার্ত লোক আছে, এদেরকে যেন একটু সহযোগিতা করে, এরকম লোকের দরকার। প্রথমবারের মতো দলীয় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। তবে কারচুপি ও কেন্দ্র দখল সহ ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের আশঙ্কা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। নিরীহ জনগণের জন্য আমি কাজ করে যাব, এই সমর্থকদেরকে আমি একটা মডেল হিসাবে রেখে দিব। আমি শতভাগ নিশ্চিত নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে যদি ভোটাররা ভোট দিতে পারে, নিশ্চিত আমি চেয়ারম্যান হব, আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে। এদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ভোটারদেরকে এবং প্রার্থীদেরকে নিরাপদে ভোট দেওয়ার জন্য, নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য যা যা করার দরকার আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব। 23 এপ্রিল অনুষ্ঠিতব্য চাটখিলের 9টি ইউনিয়ন পরিষদের মধ্যে 8টিতে চেয়ারম্যান পদে 31 জন, সংরক্ষিত সদস্য পদে 60 জন এবং সদস্য পদে 240 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমসংবাদ নোয়াখালী। এদিকে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর সিরাজগঞ্জের 24টি ইউনিয়ন। নিজের পক্ষে সমর্থন আদায়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। আওয়ামী লীগের প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ বিএনপি প্রার্থীদের। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা নির্বাচন কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কামারখন্দ, চৌহালি, বেলকুচি, তারাস ও সদর উপজেলার ইউনিয়নগুলোতে এখন উৎসব। ভোটের আমে ছড়িয়ে পড়েছে প্রতিটি পাড়া, মহল্লা, অলিগলি ও চায়ের দোকানে। সমর্থন আদায়ে দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। কিন্তু প্রতীক নয়, প্রার্থীদের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করে ভোট দেবেন বলছেন ভোটাররা। উন্নয়নের কাজ করব, বিদ্যুতের কাজ করব, রাস্তাঘাটের কাজ করব, তাদের ভোট দিব। মাদক মুক্ত চাই, এলাকায় সন্ত্রাস মুক্ত চাই। যে চেয়ারম্যান সার্বক্ষণিক পরিষদে সময় দিবে, জনগণের কাজ করবে, আমরা সেরকম চেয়ারম্যানকে ভোট দিতে চাই। দলীয় নির্বাচন হওয়ায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা, আর হুমকি ধামকি সহ আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ বিএনপি প্রার্থীদের। আমার এই এলাকা চর অঞ্চল, নদী ভাঙনে এদেশের মানুষ অসহায়, আমার রাস্তাঘাটের অনেক খারাপ অবস্থা, এটা আমি করতে চাই। একটা ভোট পেলেও নাকি সে চেয়ারম্যান হবে, এই বলেই সে বিভিন্ন ভোটারদের মাঝে নানা প্রকার অপকর্ম এবং আমার কর্মীদের হুমকি দামকে দিচ্ছে। তবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা। আমাদের যে সকল প্রস্তুতি নেওয়া দরকার নির্বাচন পূর্ব সময়, আমরা সকল প্রস্তুতি নিয়েছি। আশা করি আমরা 23 তারিখের নির্বাচনটা সকলের সহযোগিতা ভালোভাবে করতে পারবো। 23 এপ্রিল তৃতীয় ধাপে সিরাজগঞ্জের 5 উপজেলার 24টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে ভিন্ন মতের সবাইকে দমন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পুরানা পল্টনে সাংবাদিক শফিক রেহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে জাগপা আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের মুখোশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, যে কোনো ভাবেই হোক, তাতে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে হোক, গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে হোক, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে কারাগারে নিয়ে হোক, ক্ষমতায় টিকে থাকতে হবে। এই সরকার মূলত ভিন্ন মত পোষণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মানবাধিকার বলতে কিছু নেই, কথায় কথায় গুম করে দেওয়া হয়, কথায় কথায় খুন করা হয়, ক্রস ফায়ার দেওয়া হয়, পায়ের মধ্যে গুলি করে দেওয়া হয়, পঙ্গু করে দেওয়া হয়।
আজকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের তাদের যে অ্যানুয়াল হিউম্যান রাইটস রিপোর্ট, সেই রিপোর্টেও উঠে এসেছে যে আজকে বাংলাদেশে কি ভয়াবহ একটা মানব অধিকারের প্রশ্নে কি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শফিক রেহমানের পক্ষ নেয়ায় প্রমাণিত হয়েছে বিএনপি একটি আন্তর্জাতিক দুর্বৃত্ত সংগঠন, তার আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসান মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্রের সাথে শফিক রেহমান সহ বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে বিএনপি এখন সংশ্লিষ্ট। ডোবার ব্যাংক যেমন পুকুরে পড়লে খেই হারিয়ে ফেলে, আমাদের ঘরনার লক্ষ্যেও যারা খেই হারিয়ে ফেলেছেন তাদেরকে অনুরোধ জানাবো, দয়া করে খেই হারাবেন, আমাদের লক্ষ্য প্রয়োজন। রাজধানীর উত্তরখানে একটি বাসায় দেড় বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে শিশুটির মা। পুলিশ ও প্রতিবেশীরা জানান, দেড় বছরের সন্তান নিহালকে নিয়ে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটির একটি বাড়িতে দুবছর ধরে ভাড়া থাকতেন মুরাদ ও মুক্তি দম্পতি। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে তাদের মাঝে অশান্তি বিরাজ করত। গতরাতে সাজ্জাদ হোসেন মুরাদ বাসায় এসে শিশু নিহালকে বিছানায় রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখেন, পাশে ছিলেন শিশুটির মা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়। লোকটার একটা বোন আছে, বোনের কোনো বাচ্চা কাচ্চা না, এই বোনটাকে ওই বাচ্চাকে দিয়ে ওই মেয়েটাকে বাড়ির থেকে বের করে দেবে। আজকে সকালে গোলযোগ হয়েছে কিন্তু মেয়ে যায় নাই। স্বামী যখন নর্থ টাওয়ারে কাপড়ের দোকান আছে নাকি ওখানে যায়, এই সুযোগ খুব সম্ভবত সন্ধ্যার পরে এই ঘটনা ঘটায়, গলায় পোজ দেওয়া, তো বাম পাশে পোজ, তো আমার ধারণা হলো ডাইন হাত দিয়ে ব্লেড জাতীয় কিছু নিয়ে সে ওই গলায় নিজের গলায় নিজে পোজ দিয়েছে, অর্থাৎ ছেলেটাকে মেরে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, এ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে 6,35,00,000 সিম নিবন্ধিত হয়েছে। সকালে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী আবারও বলেন, 30 এপ্রিল সিম নিবন্ধন শেষ হবে, এরপর আর সময় বাড়ানো হবে না। আমরা 30 তারিখ পর্যন্তই কিন্তু আমরা আমাদের ই ভেরিফিকেশনের কাজটি চালিয়ে যাব, তারপর বিভিন্ন সময়ের জন্য যে সিমগুলো রিভেরিফিকেশন করা হবে না সেগুলো প্রাথমিকভাবে 1 ঘন্টা, তারপরে 2-1 দিন গ্যাপ দিয়ে 2 ঘন্টা এরকম বন্ধ থাকবে, তাদেরকে এই ইঙ্গিতটি দেওয়ার জন্য যে তার এই সিমটি রিভেরিফিকেশন হয়নি, তারপর একটি পর্যায়ে এটি কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমরা শুরুতে যে কথা বলেছি আমরা এখনো সেই একই কথাই রিইটারেট করছি। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সঙ্গে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড ইআইএল এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় এই চুক্তি স্বাক্ষর হয়। ইস্টার্ন রিফাইনারির পক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক মোসলে উদ্দিন ও ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক ভূপেন্দ্র মহেশ্বরী এ চুক্তি সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারতের এই কোম্পানি ইস্টার্ন রিফাইনারির প্রকল্পের ডিজাইন, ড্রয়িং এবং কার্যক্রম দেখাশোনা করবে। আমাদের প্রায় 3 বছরের মতো লাগবে টোটাল প্রজেক্টটা। আমাদের মাত্র কনসালটেন্ট নিয়োগ হলো, তারপরে আমাদের রিফাইনারি তৈরি করার জন্য ইপিসি কন্ট্রাক্টর নিয়োগ হবে, তারপরে আমাদের ফাইন্যান্সিয়াল ক্লোজিং হবে। এই এটার প্রজেক্টের কস্ট হবে প্রায় $1.7 বিলিয়ন Euro 5 মডেলের এটা হবে, এবং ক্যাপাসিটি ইনক্রিজ করবেন প্রায় 3.5 লক্ষ মেট্রিক টন। গণতন্ত্রকে এগিয়ে নিতে সব ধরনের অপরাধকেই বিচারের আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা রাখেন। শফিক রহমান সাহেবকে গ্রেপ্তার করছি, এটা নিয়ে আলোচনার ঝড় বইছে, কিন্তু শফিক রহমান সাহেবের মতন নেতা একটা সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, এই অভিযোগটাকে খাটো করে দেওয়া হচ্ছে। কিন্তু একটা ঘটনা তো ঘটেছে, একটা ষড়যন্ত্র তো হয়েছে, অপহরণের ঘটনা তো ঘটেছে। এইসব বড় বড় নেতা নেত্রীরা অপরাধের সঙ্গে জড়িত হতে পারেন না, তখনই বলা হচ্ছে যে প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, অথবা
ভিন্নমত দমন করা হচ্ছে অথবা গণতন্ত্র সংকোচন করে দেওয়া হচ্ছে। জয়ধারা অব্যাহত রাখতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30। এখন পর্যন্ত 3 ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কেকেআর এর সংগ্রহ 4 পয়েন্ট, সমান ম্যাচে পাঞ্জাবের সংগ্রহ 2 পয়েন্ট। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে ছন্দে রয়েছেন অধিনায়ক গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা ও মনীশ পাণ্ডে। বল হাতে ভেলকি দেখাচ্ছেন সাকিব আল হাসান, সুনীল নারায়ণ, ব্র্যাড হজ। তবে ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অজি অলরাউন্ডার জন হ্যাস্টিংস। এদিকে পাঞ্জাবের ব্যাটিং সহায়ক উইকেটের কথা বিবেচনা করে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিংস ইলেভেনের। নিজের সাথে লড়াই করা মর্নি মর্কেলের জায়গা নাও হতে পারে সেরা একাদশে। ব্যাট হাতে ম্যাক্সওয়েল ও মুরলী বিজয় প্রতিপক্ষকে শাসন করেও বল হাতে লড়ছেন অ্যাবট ও সন্দীপ শর্মাকে নিয়ে গড়া পেস বিভাগ। তাই হাই স্কোরিং ম্যাচে লড়াইটা হবে কেকেআর এর সেরা বোলিং বিভাগের সাথে কিংস ইলেভেনের ব্যাটিং লাইন আপের। ভূমিকম্পের ভয়াবহতা এড়াতে সিলেটের 30টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। আগামী বৃহস্পতিবার থেকে এ ব্যাপারে অভিযানে নামবে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সক্রিয় ভূমিকম্প বলয় মেঘালয়ের ডাউকি ফল্ট দীর্ঘতম হওয়ায় সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবে বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় আধুনিক যন্ত্রপাতি পর্যাপ্ত না থাকায় কিছুটা আতঙ্কে রয়েছে জেলা প্রশাসন। দিগেন সিংহের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ভূমিকম্পের ইতিহাস পর্যালোচনা করে সিলেট, ময়মনসিংহ, রংপুর সহ দেশের উত্তর পূর্বাঞ্চলকে 1 নম্বর এলাকা বা বলয় হিসেবে চিহ্নিত করেছে বিশেষজ্ঞরা। বিগত 200 বছরের মধ্যে প্রতি 30 বছরে গড়ে একটি প্রচণ্ড ভূমিকম্প এই বলয়ে অনুভূত হয়েছে, আর এ কারণে এই জোনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর সবচাইতে দীর্ঘ যে ফল্ট লাইন, ডাউকি ফল্ট লাইন, সেটা আমাদের এখানে অবস্থিত, সেই জন্য এটা রিস্কি জোনের মধ্যে পড়ে। ডাইরেক্টলি বলা যাবে না যে আমাদের দেশে কালকেই ভূমিকম্প হবে, এই জন্য জনগণের মধ্যে ভয় ঢুকানোর কোনো দরকার নেই। বিল্ডিং কোড মেনে যদি বিল্ডিং করা হয় তাহলে ভয়ের কিছু নাই। আর ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষায় সিলেট নগরীর 30টি সরকারি বেসরকারি ভবন, মার্কেট ও শিক্ষা প্রতিষ্ঠান ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ভেঙে ফেলার জন্য নোটিশ দিয়েছে সিটি কর্পোরেশন। অনেকগুলো প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি ভবনও এগুলো ঝুঁকিপূর্ণ আছে। আমরা অনেকবারই নোটিশ দিয়েছি এগুলো ভেঙে ফেলা তাদের উচিত। যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি। আগামী বৃহস্পতিবার আমরা একটি অধিক ঝুঁকিপূর্ণ ভবন তাঁতিপাড়াতে সেটি আমরা ভাঙার উদ্যোগ নিয়েছি। জেলা প্রশাসন বলছে ভয়াবহ বিপর্যয় পরবর্তী উদ্ধার কাজে 5,000-এর মতো স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হলেও নেই পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম। দুর্যোগ ব্যবস্থাপনাকে বলেছি, ফায়ার ব্রিগেডের মহাপরিচালককে বলেছি, আমাদের পর্যাপ্ত কিটস নাই, আধুনিকই নেই। ওনারা বলছেন যে বাংলাদেশের প্রায় শুধু ঢাকা শহরে কিছুটা আছে, অন্য কোথাও এরকম নাই। খুব দ্রুত আমরা ব্যবস্থা করছি, যত তাড়াতাড়ি সম্ভব ওনারা হতে দিবেন, এটা তো আমাদের কিছু করণীয় নাই। ভয়াবহ ভূমিকম্পে 1782 সালে গঙ্গা নদীর গতিপথ, 1787 ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়, আর 1885 সালের বেঙ্গল ভূমিকম্প এবং 1918 সালের শ্রীমঙ্গল ভূমিকম্পে ভূগঠনের পরিবর্তন হয়, আর প্রাণ হারায় হাজার হাজার মানুষ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দুপুরের সময় আরো থাকছে বর্ষণ আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওড়ের কয়েক হাজার হেক্টর জমির ফসল, ব্যাপক ক্ষতির মুখে কৃষক। অনলাইনের মাধ্যমে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে ডাটা এন্ট্রি ও এসইও সহ বিভিন্ন কাজ করে থাকেন দেশীয় ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীরা, কিন্তু দক্ষতার অভাবে প্রোগ্রামিং এর কাজ করতে পারছেন না তারা। এছাড়া পাওনা আদায়ের ক্ষেত্রেও জটিলতার শিকার হতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, বিপুল সম্ভাবনাময় এ খাতকে যথাযথ গুরুত্ব দিয়ে এক্ষেত্রে বিরাজমান সব সমস্যার দ্রুত সমাধান জরুরি। দক্ষ প্রোগ্রামার গড়ে তোলার পাশাপাশি পেমেন্ট সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আরো জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। মাহমুদুর রহমান অতীতে অনেক সংকটময় সময় পার করার পর নতুন করে জীবন শুরু করেছেন আউটসোর্সিং এর মাধ্যমে। আমি আগে বলতে গেলে তেমন কিছুই করতাম না,
এরপরে অনেক ধরনের কাজ করলাম, তেমন একটা সাকসেসফুল হতে পারি নাই। তারপর অনলাইন, গুগল, সব জায়গা থেকে একটু একটু শিখে শিখে এখন মোটামুটি একটু ভালো। তার মতো সারা দেশের প্রায় 5 লাখ তরুণ ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে বছরে আয় করছেন প্রায় $70 মিলিয়ন। এমন পেশাজীবীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই, কিন্তু দক্ষতা না থাকায় এন্ট্রি লেভেল বা কোনো কোনো ক্ষেত্রে মিড লেভেলের কাজেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে তাদের। এছাড়া বিপুল সম্ভাবনাময় এ খাতে যারা কাজ করছেন তাদের পারিশ্রমিক দেশে আনার ক্ষেত্রে রয়েছে নানা সমস্যা। আমাদের তো পেপার নাই, বাংলাদেশে পেপার এলাউড না, সো এই ক্ষেত্রে আমাদের বেশ ভালো একটা ঝামেলায় পড়ি। প্রোগ্রামিং সাইডটাতে আমরা প্রপার গাইডলাইন এবং প্রপার লার্নিং এর একটা অভাব থেকে যায় এখানে। শুধু মিড লেভেলের কাজই নয়, প্রায় $44 বিলিয়ন মতো বড় মার্কেট প্লেসে প্রোগ্রামিং এর মতো হাই লেভেলের কাজ করতে এখনো প্রস্তুত নয় বাংলাদেশ। তাই দেশীয় ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অনলাইন পেমেন্ট আরো সহজতর করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসলে যে গতিতে গ্রো করতো সেই গতিতে আসলে গ্রো করতে পারছে না, তার জন্য পেমেন্ট একটা অন্যতম প্রধান সমস্যা। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে প্রবলেম সলভিং স্কিল, ক্রিয়েটিভ স্কিল, এসব জায়গায় আমরা যদি মনোযোগ হই তাহলে আমরা বিশ্বমানের আমাদের প্রোগ্রামার তৈরি করতে পারবো। তবে প্রোগ্রামার তৈরির পাশাপাশি পেমেন্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। দ্রুতই এই সব বিষয়ে সমাধানটা আমরা করতে পারবো। প্রোগ্রামারদের যে প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি, সেই রিকোয়ারমেন্টটা আমরা আমাদের দেশের বিশাল যে তরুণ প্রজন্ম এইটাকে আমরা প্রযুক্তির সক্ষম করে গড়ে তুলে আমরা সেই ডিমান্ডটা আমরা ফুলফিল করতে পারবো। বাংলাদেশের মতো জনবহুল ও উচ্চ বেকারত্বের দেশে ফ্রিল্যান্সিং আশীর্বাদ স্বরূপ, তাই গুরুত্ব দিয়ে এখাতে সব সমস্যার সমাধান করবে সরকার, প্রত্যাশা ফ্রিল্যান্সারদের। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে তাপমাত্রা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে মৌসুমি বিভিন্ন ফলমূলের চাহিদা বেড়েছে নগরবাসীর কাছে। এসব ফল আগের চেয়ে কয়েকগুণ বেশি বিক্রি হওয়ায় ব্যবসা ভালো হচ্ছে বলে জানালেন বিক্রেতারা, আর চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেশি। রাজধানীর উত্তপ্ত আবহাওয়ায় মাঝে মাঝে মৃদুমন্দ বাতাস বইলেও তা বৈশাখী খররৌদ্রের উষ্ণ ঝাপটা মাত্র, এতে কষ্টকর হয়ে পড়েছে স্বাভাবিক চলাচল। প্রকৃতির যখন এই অবস্থা তখন একান্ত প্রয়োজনে ছুটন্ত মানুষগুলো গরমের উত্তাপ থেকে বাঁচতে ভিড় জমাচ্ছেন ফলের দোকানগুলোতে। শুধু নিজের জন্য নয়, পরিবারের সদস্যের জন্য মৌসুমি বিভিন্ন ফলমূল কিনছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আর গরমে আগের চেয়ে কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। বেল বেচতেছি ১২০ টাকা হালি, সবাদের বেচতেছি ৮০ টাকা হালি, এখন মনে করেন বাড়তি আছে, এখন বেচা কিনে ভালো বাজার ভালো। এদিকে আমদানি বেড়েছে সবরি, চিনি চাম্পা, অমৃত সাগর, নেপালি সাগর সহ বিভিন্ন জাতের কলার। পাইকারি বাজারে এক পোন বা ৮০টি অমৃত সাগর বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, আর এক পোন সবরি কলা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। সামনে যে ৪-৫টা মাস পুরো সবাই যে জমে থাকে সবাই ব্যবসা যোগ দেয়। অন্যান্য জায়গার সাথে এখানে বহুত বেচা কিনা ভালো হয়, কারণ বরিশালের কলাটা যেমন লঞ্চ থেকে এখানে আসে কিন্তু এই কলাটা কিন্তু অন্য কোথাও পায় না। গরমে পানীয় ফল হিসেবে তরমুজের বিকল্প নেই, বিভিন্ন জায়গা থেকে এসব তরমুজ বিক্রির জন্য নিয়ে আসা হয় সদরঘাটের ওয়াইজ ঘাটে। নৌকা থেকে আড়তে নিয়ে আসা মাত্রই আকার ভেদে বিভিন্ন দামে বিক্রি হয়ে যাচ্ছে এসব ফল। গতবারের তুলনায় এবছর ব্যবসার দিকে আপনার ফলের ফসলের দিকে কম, কিন্তু ব্যবসা নিউট্রাল আছে আর কি। এবার বছর ব্যবসা খারাপ হয় নাই, ভালো নয়, মানে মধ্যম পর্যায়ে আমরা আছি আর কি, কিন্তু মালের দামটা ওই মার্কেটে এবারে বেশি গেছে। দু সপ্তাহ গরম থাকাতে মোটামুটি বাজার ভালো, এবং আমরাও লাভবান, সাথে উৎপাদন যারা করেছে চাষি তারাও লাভবান। পাইকারি বাজারে ৪-৫ কেজি ওজনের প্রতিটি তরমুজ ৬০ টাকা, ৮ কেজি ওজনের ১০০-১২০ এবং ১০-১২ কেজি ওজনের একটি তরমুজ বিক্রি হচ্ছে প্রায় ২০০ টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওর এলাকার কয়েক হাজার হেক্টর জমির ফসল। নিরুপায় হয়ে আগে ভাগে আধাপাকা ধান কেটে নিচ্ছেন কৃষক, এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। তবে এ অবস্থায় পানি না কমা পর্যন্ত কিছুই করার নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জুড়ে বাতাসে দোল খাওয়া এই সোনালী ফসল সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের জন্য দিয়েছিল গত কয়েক বছরের ক্ষতি কাটিয়ে ওঠার বারোটা, কিন্তু সেই স্বপ্নও এখন রূপ নিয়েছে হতাশায়। গত কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে সুরমা, কুশিয়ারা, কালনি, জাদুকাটা ও রক্তি নদীর পানি ঢুকে গেছে পার্শ্ববর্তী হাওরগুলোতে। এতে জেলার জগন্নাথপুর, তাহিরপুর, দোয়ারাবাজার সহ ১১টি উপজেলার কয়েক হাজার জমির আধা পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি জমা যা আছে, যা বরাবর
এগুলো সব নিচে কি বন এই ডুবলার ফান্নে বৃষ্টির ফান্নে মনে ডুবাই সত্তা নিচে এক মোর দানান তো এবার সেই না আমাদের ছেলে মেয়ে কি কইরা দেহাপড়া করায় কি কইরা খাওয়াই আমরা খাইতাম কেমনে আমরা চলতাম কেমনে এই অবস্থায় নতুন করে ক্ষতির হাত থেকে বাঁচতে জমির আধা পাকা ধান কেটে নেওয়ার পরামর্শ দিলেন কৃষি বিভাগের কর্মকর্তারা। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন হাওর বেষ্টিত অরক্ষিত বাঁধ সংস্কার না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওভারফ্লোয়ে ঢুকছে এটা কারণ আমাদের টোটাল 1500 কিলোমিটার বাঁধ, তার মধ্যে আমরা মাত্র এই বছর 300 কিলোমিটার করছি, বাকি 1200 কিলোমিটার বাঁধ আমাদের অরক্ষিত রয়ে গেছে। এছাড়াও অধিকাংশ বাঁধ ডেজার্ট লেভেলের সহনীয় মাত্রার অনেক নিচে আছে। আমরা ইতিমধ্যে সব জায়গায় মাইকের মাধ্যমে প্রচার করে যাচ্ছি কৃষকগণ যেন অনতিবিলম্বে পাকা ধান কেটে ঘরে নিয়ে আসে, পাশাপাশি আবহাওয়া সম্পূর্ণ ভালো হয়ে যায় তাহলে অবিলম্বে অবশিষ্ট অংশের ধান কাটা হবে বলে আমরা খুবই আশাবাদী। চলতি মৌসুমে জেলায় 2,20,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, এর 26% জমির ধান কাটা হলেও বাকি ফসল রয়েছে মাঠেই। বান্দরবানে 3 ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে থানচি উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালের কারণে সকাল থেকে শহরের অধিকাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া বান্দরবান থানচি ও আলীকদম থানচি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত শুক্রবার বিকেলে বান্দরবানের থানচি আলীকদম সড়কের 28 কিলোমিটার এলাকা থেকে 3 গরু ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে সোমবার দুপুরে ওই এলাকার একটি পাহাড়ের ঝিরির পাশে থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে 5 শতাধিক অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার 4টি নৌকাডুবির ঘটনায় জীবিতদের বরাতে গণমাধ্যমে এ তথ্য প্রকাশ পায়। তবে লিবিয়া, ইতালি কিংবা গ্রিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। বিবিসি জানিয়েছে, ডুবে যাওয়া নৌকা থেকে 41 জনকে উদ্ধার করা হয়েছে। ইউরোপে যাওয়ার পথে গেল বছরের এপ্রিলে নৌকাডুবির ঘটনায় অন্তত 800 অভিবাসীর মৃত্যুর এক বছর যেতে না যেতেই এমন ঘটনা ঘটল। ভূমধ্যসাগরে নৌকাডুবির পর রাতভর অভিযান চালিয়ে জীবিত উদ্ধার হওয়া বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশীকে গ্রিসের দক্ষিণাঞ্চল শহর কালামাতায় নিয়ে আসেন কোস্টগার্ডের সদস্যরা, যাদের বেশিরভাগই পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা। ভূমধ্যসাগর হয়ে ইতালি যাচ্ছিলেন তারা। জীবিত উদ্ধার হওয়া বেশ কয়েকজন জানিয়েছেন, নৌকায় থাকা 5 শতাধিক আরোহী পানিতে ডুবে মারা গেছেন। তবে এ সংখ্যার বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই নিশ্চিত করেনি। নৌকাডুবির ঘটনায় 100 মানুষের প্রাণহানি ঘটে থাকতে পারে বলে টুইটারে এক বার্তা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNHCR। বিবিসি জানিয়েছে, এদের মধ্যে বেশ কয়েকজন সোমালীয় নাগরিক। গেল 2015 সালের এপ্রিলে এ সাগরে নৌকাডুবির ঘটনায় সলিল সমাধি হয়েছিল 800 অভিবাসন প্রত্যাশীর। বছর প্রায় ঘুরে এলেও পরিস্থিতির উন্নতি না হওয়ার পেছনে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতি দায়ী বলে অভিযোগ করেছে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল। তারা বলছে, শরণার্থী সংকট মোকাবেলায় নীতি নির্ধারক ও সরকারগুলোকে সীমান্তে কড়াকড়ি আরোপের চেয়ে মানুষের জীবন রক্ষার দিকে বেশি মনোযোগী হওয়া দরকার। এবছর 24,000-এরও বেশি শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে, যাদের মধ্যে 3,700 শিশু রয়েছে যাদের কোনো অভিভাবক নেই। সীমান্তে নিরাপত্তা জোরদার করে যুদ্ধবিধ্বস্ত এলাকায় এসব ক্ষুধার্ত মানুষের স্রোত ঠেকানোর প্রচেষ্টা সফল হয়নি। এদিকে লিবিয়ার উপকূলে নৌকাডুবির আরেক ঘটনায় বেশ কয়েকজন হতভাগ্য অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিরিয়া, ইরাক ও লিবিয়ার সংঘাত সংঘর্ষের জের ধরে এসব এলাকার মানুষের সাম্প্রতিক সময়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে যাওয়ার প্রবণতা বেড়েছে। জাতিসংঘের তথ্য মতে, চলতি বছর এ পর্যন্ত 180,000 অভিবাসন প্রত্যাশী ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। স্টোক সিটির বিপক্ষে বড় জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। হ্যারি কেইন এবং বামি দেল আলির জোড়া গোলে 4-0 গোলের জয় তুলে নিয়েছে স্পার্সরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানটা আরও শক্ত করল টটেনহ্যাম। স্বাগতিক স্টোক সিটির বিপক্ষে শুরু থেকে আধিপত্য ধরে রেখে খেলে টটেনহ্যাম হটস্পার। ফলো আসে দ্রুত, খেলার 9 মিনিটেই স্পার্সদের এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। মধ্যবিরতি পর্যন্ত স্টোক সিটির কয়েকটি আক্রমণ রুখে দেন হটস্পার ডিফেন্স। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। বিরতির পর 67 মিনিটে
মিডফিল্ডার বামিদেল আলীর দারুণ এক গোলে 2-0 গোলের লিড পায় মরিচিও পচেতিনোর শিষ্যরা। 71 মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন হ্যারি কেইন, আর 82 মিনিটে নিজের দ্বিতীয় গোল পান ইংলিশ মিডফিল্ডার আলি। শীর্ষে থাকা লিস্টার সিটি থেকে 5 পয়েন্ট পিছিয়ে টটেনহ্যাম হটস্পার। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জয়কে হত্যার ষড়যন্ত্রকারীদের সাথে দেশের বাইরে একাধিক বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রহমান। ব্রিফিং এ দাবি ডিবির, পাওয়া গেছে মাহমুদুর রহমানের সম্পৃক্ততাও। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফেরত পাওয়া গেছে আরো প্রায় $44 লাখ, তদন্ত শেষে আদালতের রায়ের পরই টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব বলছেন আইন বিশেষজ্ঞরা। রাজধানীর 44% সড়কেই নেই ফুটপাত, প্রতিনিয়তই নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারীরা। পরিবহনকে গুরুত্ব দেয়ায় অনিরাপদ হচ্ছে শহর, অভিমত বিশেষজ্ঞদের। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে উৎসবের আমেজ, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। এবং 30টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলার উদ্যোগ সিলেট সিটি কর্পোরেশনের, দুর্যোগ মোকাবেলায় আধুনিক যন্ত্রপাতি না থাকায় আতঙ্কে জেলা প্রশাসন। এই ছিল দুপুরের সময়, যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, সঙ্গে থাকুন সময়ের।